আসসালামু আলাইকুম, লাবণী ফ্যাশনে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজ আমি আপনাদের দেখাবো কোমরে কুচি দেওয়া পাল্লাজো। এই পাল্লাজোটি আমি এই ভিডিওতে কাটিং করব এবং সেলাই করে দেখাবো। কোমরে কুচি দেওয়া পাল্লাজো পরতে খুবই আরামদায়ক, যারা একটু স্বাস্থ্যবান তাদের জন্য অনেকটাই আরামদায়ক হবে এই কুচি দেওয়া পাল্লাজোটি। যদি আপনারা এই পাল্লাজোটি খুব সহজভাবে তৈরি করতে চান, তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে খুব সহজেই তৈরি করতে পারবেন। পাল্লাজো তৈরি করার জন্য এখানে আমি 2 গজ কাপড় নিয়েছি। এখন এই কাপড়টাকে 2 বাজে ভাঁজ করে নিব। এই যে দেখুন ভিউয়ার্স, এখানে আমি কাপড়টাকে 2 বাজে ভাঁজ করে নিয়েছি। এখানে মোট 4 পাট কাপড় আছে। আমি যেই সাইডে আছি সেটা হচ্ছে বন্ধ সাইড, আর এর অপর সাইডটি হচ্ছে খোলা। এই কাপড় থেকে প্রথমেই আমি পাল্লাজোর পায়ের অংশ কাটব। এখানে আমি পায়ের অংশের লম্বা নিব 30 ইঞ্চি, নিচের মুহুরির জন্য আরও 3 ইঞ্চি পরিমাণ নিয়ে মোট 33 ইঞ্চিতে দাগ কেটে নিচ্ছি। এখন এই সাইড থেকে নেব হাইয়ের মাপ। এখানে হাই নিয়ে নিচ্ছি 10 ইঞ্চি। সেলাই করার পর এই 8 ইঞ্চি থাকবে হাই। সেলাই করার পর এই 8 ইঞ্চি থাকবে আমাদের মূল হাইয়ের অংশটি। আপনাদের বোঝার সুবিধার জন্য 8 ইঞ্চিতেও একটা দাগ কেটে নিচ্ছি। এখন নিব পায়ের মুহুরি। এখানে পালাজোর পায়ের মুহুরি নিচ্ছি 7 ইঞ্চি। সেলাই করার জন্য আরও 1 ইঞ্চি পরিমাণ বাড়িয়ে নিয়ে দাগ কেটে নিব। এখন হাই থেকে পায়ের মুহুরি পর্যন্ত এভাবে শেপ কাট ধরে শেপ করে দাগ কেটে নিতে হবে। হয়ে গেল দাগ কাটা, এবার এই দাগ অনুযায়ী কেটে নিব। এখন এই হায়ের অংশটিতে পট্টি জয়েন করব। সাইড থেকে যে টুকরো কাপড় কেটে নিয়েছি সেই কাপড়টাকে এভাবে 4 ভাঁজে ভাঁজ করে নিতে হবে। কাপড়টিকে এভাবে 4 ভাঁজে ভাঁজ করে সেট করে নিয়ে তারপর কেটে নিতে হবে সোজা করে। এখানে আমি 3 ইঞ্চি পরিমাণ চওড়া করে কাপড়টি কেটে নিচ্ছি। এভাবে রাউন্ড শেপ করে দাগ কেটে মিলিয়ে নিতে হবে। হয়ে গিয়েছে দাগ কাটা, এবার এই দাগ অনুযায়ী কেটে নিব। বিয়ার্স, হয়ে গিয়েছে আমার পাল্লাজোর পায়ের অংশ কাটা। এখন আমি কোমরের অংশ কেটে নিব। এখানে আমি বাকি কাপড় থেকে কোমরের কাপড়টি কেটে নিব। এখানে আমি কোমরের বেল্টের লম্বা নিচ্ছি 10 ইঞ্চি। এখান থেকে এই 2 ইঞ্চিতে আমি রাবার জয়েন করব। এই যে দেখুন, এখানে কোমরের বেল্টের চওড়া নিচ্ছি। এখানে আমার কোমরের হচ্ছে 40, কিন্তু 40-এর অর্ধেক হচ্ছে 20। এখানে আমার কাপড়টি কম আছে, তাই টুকরো কাপড় থেকে এভাবে জয়েন্ট করে নিয়ে তারপরে 20 ইঞ্চি করে নিতে হবে। তবে সেলাই করার সুবিধার জন্য আরও 2 ইঞ্চি পরিমাণ বাড়িয়ে নিচ্ছি। হয়ে গিয়েছে কাটা, এখন আমি আপনাদের এটা সেলাই করে দেখাবো। প্রথমে হায়ের সাথে পট্টির কাপড়গুলো জয়েন্ট করতে হবে। পট্টির কাপড়গুলো ঠিক এভাবে রেখে জয়েন্ট করতে হবে। এর সাথে এই টুকরোটি রাখবো, এর অপর পাশটির সাথে এভাবে রেখে সেলাই করে জোড়া দিয়ে দিতে হবে। এভাবে সেলাই করার পর এর উপরে আরও একটি চাপ সেলাই দিয়ে দিব, এতে করে সেলাইটি ফিনিশিং হবে। একইভাবে অপর পট্টিটিও জয়েন করে নিচ্ছি। এই যে দেখুন বিয়ার্স, এখানে আমি 2টি পায়ের হায়ের অংশে পট্টিগুলো জয়েন করে নিয়েছি। এখানে 1টি পার্ট সোজা সাইডে রেখেছি, এখন অপর পার্টটিকে উল্টো সাইডে রেখে এভাবে হায়ের অংশটাকে জোড়া দিয়ে দিতে হবে।
হয়ে গিয়েছে পায়ের অংশ জোড়া দেওয়া। এখন আমি কোমরের বেল্টের কাপড় জোড়া দিয়ে নিব। কোমরের যে টুকরো কাপড়টা নিয়েছিলাম, প্রথমে সেই টুকরো কাপড়টিকে জয়েন করে নিতে হবে। ভিউয়ার্স, এখানে আমি টুকরো কাপড়গুলো বেল্টের সাথে জয়েন করে নিয়েছি। এখন আমি এই বেল্টের কাপড়ের সাথে পায়ের অংশ জোড়া দিব, তবে এর সমান মাঝখানটা এভাবে চিহ্নিত করে নিতে হবে। এখানে যেহেতু অনেকগুলো টুকরো কাপড় দিয়ে কাপড়টাকে বড় করে নিয়েছি, সেজন্য কাপড়টিকে এইভাবে দড়ে নিয়ে তারপর সমান মাঝখানটা চিহ্নিত করে নিতে হবে। এখন পায়ের অংশটাকে এইভাবে রাখবো, কোমরের এই অংশটার সাথে পায়ের এই অংশটা জোড়া দিব, তবে এর দুটি সাইডে 3 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে দিব, এখানে কোনো কুচি হবে না। একইভাবে অপর সাইডটিতেও এভাবে দিয়ে দিচ্ছি। এই 3 ইঞ্চি পর থেকে এভাবে কুচি করে সেলাই করে জোড়া দিয়ে দিতে হবে। ভিউয়ার্স, আপনারা একটু সেলাইটা মনোযোগ সহকারে দেখবেন, তাহলে খুব সহজেই বুঝতে পারবেন। এই 3 ইঞ্চি এভাবেই সোজা করে সেলাই করে নিব। এরপর এই 3 ইঞ্চি দাগের পর থেকে কুচি করে সেলাই করতে হবে। একইভাবে অপর সাইডটিতেও কিন্তু এই যে 3 ইঞ্চি দাগ দিয়েছি, এই দাগ পর্যন্ত কুচি করব, তারপরে সেলাই পর্যন্ত এভাবে সোজা করে মিলিয়ে দিব। হয়ে গিয়েছে সেলাই করা। এখন আমি এর উপরে আরও একটি ডবল করে সেলাই দিয়ে দিচ্ছি টেকসই করার জন্য। কোমরের বেল্টের সাথে পায়ের অংশ জোড়া দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি পায়ের মুহুরি সেলাই করব। পায়ের মুহুরি সেলাই করার জন্য কাপড়টিকে প্রথমে এভাবে 1/2 ইঞ্চি পরিমাণ ভাঁজ করতে হবে। এরপর কাপড়টিকে আরও 1 ইঞ্চি পরিমাণ ভাঁজ করে এর উপরে চাপ সেলাই দিয়ে দিতে হবে। একইভাবে আমি অপর সাইডের পায়ের মুহুরিটিও সেলাই করে নিয়েছি। এখন আমি এক পা থেকে অপর পা পর্যন্ত সেলাই করে আটকে দিব, তবে পায়ের মুহুরির মাপটি নিয়ে তারপরে সেলাই করে আটকে দিতে হবে। এখানে আমি পায়ের মুহুরি নিয়েছিলাম 7 ইঞ্চি। এবার এই 7 ইঞ্চি থেকে সেলাই শুরু করে অপর পা পর্যন্ত জোড়া দিয়ে দিব, তবে অপর পায়ের এখানটাতেও 7 ইঞ্চি মাপ নিয়ে আটকে দিতে হবে। পায়ের এই অংশটি তো ডবল করে সেলাই দিয়ে দিচ্ছি। হয়ে গিয়েছে পায়ের অংশ সেলাই করা। এখন আমি কোমরের বেল্টের অংশে রাবাট লাগাবো, তবে প্রথমে কাপড়টিকে এরকম ভাবে 1/2 ইঞ্চি ভাঁজ করে তারপর সেলাই করে নিতে হবে। এভাবে চারপাশ ঘুরিয়ে সেলাই করে নিয়েছি। এখন আমি এর ভিতরে রাবার জয়েন্ট করব। এখানে আমার কোমর হচ্ছে 40, 40-এর অর্ধেক হচ্ছে 20, তবে সেলাই করার জন্য আরও 2 ইঞ্চি পরিমাণ বাড়িয়ে নিয়ে কেটে নিচ্ছি।
2 ইঞ্চি পরিমাণ বাড়িয়ে নিয়ে রাবারটিকে এভাবে দুটি মাথা সেলাই করে জোড়া দিয়ে দিয়েছি। এই যে দেখুন, অবশ্যই এই জোড়াটা ভালো করে সেলাই করে আটকে দিবেন যেন সহজেই ছিঁড়ে না যায়। এখন রাবারটিকে কাপড়ের উপর এভাবে বসিয়ে নিয়ে চারপাশ ঘুরিয়ে সেলাই করে দিতে হবে। তবে সেলাইটা একটু সাবধানতার সাথে দিবেন যেন সেলাইটি রাবারের উপরে কিছুতেই না পড়ে। এই দেখুন বিয়ার, সেখানে আমি রাবারটি চারপাশ ঘুরিয়ে সেলাই করে নিয়েছি। এখন এই রাবারের কাপড়গুলো চারপাশে সমান করে দিব। এভাবে হাত দিয়ে চারপাশে সমান করে দিতে হবে। রাবারটাকে কাপড়ের ভিতরে চারপাশে সমান করে দিয়ে এর উপরে আরও একটি চাপ সেলাই দিয়ে দিতে হবে। কাপড়টিকে এর ভিতরে এভাবে দিয়ে দুই দিকে এভাবে টেনে রেখে তারপরে সেলাই করে দিতে হবে। বিয়ার্স, এই যে দেখুন, এখানে আমার রাবারটি কত সুন্দরভাবে জয়েন্ট করা হয়ে গিয়েছে আমার কুচি দেওয়া পাল্লাজো। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর আমার চ্যানেলের এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে সাথে থাকা ছোট্ট বেল আইকনটি অন করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও হাজির হব নতুন কোনো ফ্যাশনের ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।